হ্যালো ভিউয়ার্স আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন অধ্যায়টি শুরু করব এই অধ্যায়ের প্রথম যে টপিক সেটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন শুরুতেই বলে নিই যে যোজ্যতা ইলেকট্রনটা আসলে কি। আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ইতিমধ্যেই জানি কোনো একটা মৌলের একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের পর একদম শেষ কক্ষ পথে যে কয়টি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন যেমন আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিনাশ করি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এখন এর ইলেকট্রন একটি আঁকলে দেখা যাবে যদি প্রথম প্রথম হয় থাকে দুইটি ইলেকট্রন এবং এই যে দ্বিতীয় কক্ষপথ সেই কক্ষপথে থাকে ছয়টি ইলেকট্রন অক্সিজেনের এই যে দ্বিতীয় কক্ষপথটাই হচ্ছে শেষ কক্ষপথ এর এই শেষ কক্ষপথের ছয়টি ইলেকট্রনই হচ্ছে এর যোযতায় ইলেকট্রন অর্থাৎ অক্সিজেনের যোজতা ইলেকট্রন হচ্ছে ছয় একই রকমভাবে এখন যদি আমি নাইট্রোজেনের এমনি ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু সাত এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে টু কমা ফাইভ অর্থাৎ কে প্রধান শক্তি স্তরে দুইটি ইলেকট্রন এবং এল প্রধান শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন এর এই এল প্রধান শক্তি স্তরটাই হচ্ছে এর শেষ শক্তি স্তর বা শেষ কক্ষপথ এবং এই শেষ কক্ষপথের যে পাঁচটি ইলেকট্রন সেটাই হচ্ছে নাইট্রোজেনের যোজতে ইলেকট্রন একই রকমভাবে এখন যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিনাশ করি তাহলে দেখা যাবে টু এইট সেভেন অর্থাৎ কে শক্তি স্তরে দুইটি এল শক্তি স্তরে আটটি এবং এম শক্তি স্তরে সাতটি এম শক্তি স্তরটাই হচ্ছে ক্লোরিনের শেষ শক্তি স্তর এবং এই যে সাতটি ইলেকট্রন হচ্ছে ক্লোরিনের যোজ্যতে ইলেকট্রন আবার যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা টোয়েন্টি টু যে চতুর্থ শক্তিস্তর বা এন কক্ষপথ যেটা সেখানে দুইটি ইলেকট্রন আছে এবং এটি হচ্ছে ক্যালসিয়ামের শেষ কক্ষপথ দুইটি ইলেকট্রন ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন টপিক হচ্ছে যোজনী বা যোজ্যতা দেখো আমরা আগে থেকেই জানি যে বিভিন্ন মৌলের যে পরমাণু সমূহ এরা একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে কিন্তু গঠন করে অর্থাৎ পরমাণুর যে শেষ কক্ষপথের যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো ভাগাভাগির মাধ্যমে কিন্তু গঠিত হয় এই যে অনুগঠনের সময় একটা মৌলের একটা পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণুর যে যুক্ত হওয়ার ক্ষমতা সেটাই হচ্ছে যোজনী কিছুক্ষণ পর ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এখন ধরো হাইড্রোজেনের যোজনী সব সময় এক ধরা হয় এবার যোজনী আমরা নির্ধারণ করব কি করে কোন একটা মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা এখন হাইড্রোজেনের একটা পরমাণু কিন্তু ক্লোরিনের একটা পরমাণুর সাথে যুক্ত হয় অর্থাৎ একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিনের পরমাণু যুক্ত হয়ে কিন্তু অনু গঠিত হয় তাহলে দেখো এই ক্লোরিনটাকে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলো এই জন্য ক্লোরিনের যোজ্যতা এক আবার হাইড্রোজেনটাকে একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হলো এই জন্য হাইড্রোজেনের যোজ্যতা এক আবার যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি দেখো অক্সিজেনের একটা পরমাণু অক্সিজেনের একটা পরমাণু কিন্তু হাইড্রোজেনের দুইটা পরমাণুর সাথে যুক্ত হয় অর্থাৎ এই অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেনের দুইটি পরমাণুর সাথে যুক্ত হয়ে কিন্তু এইচ বা পানি গঠন করে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি যে অক্সিজেনের যোজ্যতা টু কারণ আমরা জানি যে কোনো একটা মৌলের পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অনুগঠন করবে সেটি হচ্ছে ওই মৌলের যোজ্যতা তাহলে অক্সিজেনের যোজ্যতা টু কেন এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর আমি যদি অক্সিজেনের সাহায্যে কোনো মৌলের যোজনী বা যোজতা নির্ধারণ করতে চাই তাহলে দেখো একটা পরমাণু যে কয়টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাটা যদি দ্বিগুণ করি তাহলে আমি ওই পরমাণুর যোজনী বা যোজতা পাবো যেমন ধরো একটা ক্যালসিয়াম একটা অক্সিজেনের পরমাণুর সাথে যুক্ত হয়ে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড গঠন করে অর্থাৎ এই ক্যালসিয়ামটা কিন্তু অক্সিজেনের একটা পরমাণুর সাথে যুক্ত হলো এবার এই সংখ্যাটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি অর্থাৎ এককে যখন আমি দুই দিয়ে গুণ করবো তখন হবে দুই অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা হচ্ছে টু এখন আসছি একাধিক যোজনী বা যোজ্যতার ক্ষেত্রে অনেক মৌল থাকে যেগুলোর একাধিক যোজনী থাকে যেমন আয়রন এই আয়রন হচ্ছে দুই বা তিন যোজনী প্রদর্শন করে এবং এটাকে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল যোজনী আয়রনের যোজনী যে দুই এবং তিন আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন এবং সর্বনিম্ন যোজনী হচ্ছে দুই আর সুপ্ত যোজনী কি সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী এবং সর্বনিম্ন যোজনীর যে পার্থক্য অর্থাৎ আমি যদি সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন যোজনীটা বিয়োগ করি তাহলে সুপ্ত যোজনী পেয়ে যাব এখন ধরো আমি একটা যৌগ লিখি এফি সি টু দেখো এখানে একটা আয়রন কয়টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে দুইটি তাহলে আমরা বলতে পারি যে আয়রনের যোজনী এখানে দুই কিন্তু আমরা জানি যে আয়রনের সর্বোচ্চ যোজনী কিন্তু তিন তাহলে এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত সর্বোচ্চ যোজনী থেকে আমি সর্বনিম্ন যোজনী বা এই যোগ আয়রনের যে যোজনী এটা যদি বিয়োগ করি তাহলে দেখব ওয়ান তাহলে এক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে ওয়ান আবার যদি আমি আরেকটা যৌগ দেখি এফি এখানে একটা আয়রন তিনটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তার মানে এখানে আয়রনের যোজনী বা যোজ্যতা হচ্ছে থ্রি এখন আমরা জানি যে আয়রনের যে সর্বোচ্চ যোজ্যতা সেটা হচ্ছে থ্রি তাহলে সুপ্ত যোজনী কি সর্বোচ্চ যোজনী থ্রি থেকে এই যোগে আয়রনের যোজনীটা যদি আমি বিয়োগ করি অর্থাৎ থ্রি মাইনাস থ্রি টু জিরো অর্থাৎ এই এফ ইসিএল টুতে আয়রনের সুপ্ত যোজনী ওয়ান এবং এফিসিএল থ্রিতে আয়রনের সুপ্ত যোজনী জিরো তাহলে কোন মূল্যের যোজনী বা যোজটা কীভাবে নির্ধারণ করা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন আমরা কিছু উদাহরণ দেখতে পারি যেমন ধরো সোডিয়াম আমরা জানি যে সোডিয়াম একটা ক্লোরিন পরমাণুর সাথেই যুক্ত হতে পারে এ কারণে সোডিয়ামের যোজনী ওয়ান আবার যদি আমি লিথিয়ামের কথা চিন্তা করি তাহলে দেখব লিথিয়ামও একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে এবং এক্ষেত্রে যে যৌগটা গঠন হয় সেটা হচ্ছে এলআইসিএল তার মানে লিথিয়ামের যোজনীও হচ্ছে ওয়ান আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি দেখি দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে যে আমরা দুই রকমভাবে হিসাব করলাম যে ক্যালসিয়াম কিন্তু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় অর্থাৎ সেক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যার সাথে দুই গুণ করে আমরা ক্যালসিয়ামের যোজনই পেতে পারি আবার ক্লোরিনের সাথে যদি যুক্ত হওয়ার কথা হিসাব করি তাহলে দেখো সিএ সি এল টু অর্থাৎ একটা ক্যালসিয়াম দুইটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে এক্ষেত্রেও বলতে পারি যে ক্যালসিয়ামের যোজনি দুই আবার যদি আমি নাইট্রোজেনের কথা চিন্তা করি তাহলে দেখো নাইট্রোজেনের কিন্তু দুই রকমের যোজনী আছে একটা থ্রি এবং একটা ফাইভ এটা কিভাবে হয় নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এন এইচ থ্রি গঠন করে তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী কিন্তু থ্রি আবার নাইট্রোজেনের যোজনী হচ্ছে ফাইভ সেটা কোন যোগে এন টু ও ফাইভ দেখো এটাকে যদি আমি হিসাব করি দেখো দুইটি নাইট্রোজেন পরমাণু পাঁচটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে এখন এদের দুটোকেই যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো এন ও ফাইভ বাই টু তার মানে একটা নাইট্রোজেন অক্সিজেনের ফাইভ বাই টু পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে যে কয়টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেটাকে যদি আমি আবার দুই দিয়ে গুণ করি অর্থাৎ ফাইভ বাই টুকে যদি আমি টু দিয়ে গুণ করি তাহলে দেখো অ্যান্সার আসবে ফাইভ তাহলে এন টু ও ফাইভ যোগে নাইট্রোজেনের যোজনী ফাইভ নেক্সট টপিক হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী আচ্ছা যৌগমূলক কী ধরো একাধিক মৌলের বেশ কিছু পরমাণু বা আয়ন যদি পরস্পরের সাথে মিলিত হয় এবং মিলিত হবার পর ধনাত্মক বা ঋণাত্মক যুক্ত যদি পরমাণুগুচ্ছ তৈরি করে তাহলে দেখা যাবে যে এরা একটি আয়নের ন্যায় কাজ করে এই যে পরমাণু গুচ্ছ সেটাকেই বলা হয় যৌগমূলক এখন দেখো বিভিন্ন যৌগমূলক যদি আমি চিন্তা করি দেখব অ্যামোনিয়াম হচ্ছে একটি যৌগমূলক এখানে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় এবং একটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয় হয়ে এনএইচ ফোর প্লাস একটি যৌগমূলক গঠন করে দেখো এটা একটি আয়নের ন্যায় কাজ করবে এবং এই যে যৌগমূলকটায় আধান হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ এই প্লাস ওয়ানটা হচ্ছে তার আধান কিন্তু আমি যদি এই যোগমূলকের যোজনী হিসাব করি তাহলে শুধু মানটা নিব অর্থাৎ এই সংখ্যাটা নিব তাহলে আমি যদি যোজনী হিসাব করি তাহলে হবে শুধু ওয়ান দেখো আরেকটা যদি আমি যোগমূলক দেখি যে সালফাইট এস ও থ্রি টু মাইনাস এক্ষেত্রে দেখো আধান হবে মাইনাস টু কিন্তু এর যোজনই হবে কিন্তু শুধু টু আবার যদি আমি ফসফেটের ক্ষেত্রে হিসাব করি পি ও ফোর থ্রি মাইনাস এই যৌগমূলকের আধান হচ্ছে মাইনাস থ্রি এবং যোজনই হবে শুধু থ্রি একই রকমভাবে যদি আমি ফসফোনিয়াম আয়নের কথা চিন্তা করি সেটা হচ্ছে পিএইচ ফোর প্লাস এক্ষেত্রে এর আধান হচ্ছে প্লাস ওয়ান কিন্তু যোজনী হচ্ছে ওয়ান অর্থাৎ যোজনীর ক্ষেত্রে কখনও আমরা প্লাস মাইনাস আইনটা ইউজ করব না এটা হচ্ছে শুধুই একটা মান সো নিশ্চয়ই আজকের লেকচারটা তোমরা বুঝতে পেরেছ নেক্সট লেকচারে আমরা রাসায়নিক সংকেত থেকে পরবর্তী বিষয়ে ডিসকাস করব থ্যাংক ইউ